हेलो गाइस एंड माय लविंग स्टूडेंट, प्लीज वेलकम टू माय चैनल एमआर इस्लाम कोचिंग। जरा कॉम्पिटिटिव एग्जाम माने प्रस्तुति निच्छ, अनेकेर अंक बा साइंसे असुविधा होच्छे, तो जरा खूब सहजे अंक शिखबे তারা অবশ্যই যোগাযোগ করবে এমআর ইসলাম কোচিংয়ে। স্ক্রিনে নাম্বার দেওয়া উঠবে, সেই নাম্বারে যোগাযোগ করবে এবং আমি অনেকগুলো ভিডিও নিয়ে আসব। ম্যাথ কীভাবে সহজে করা যায় সেগুলো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সূত্রাবলী, আলজেব্রা ফর্মুলা। মানে আমরা প্রথমে বীজগণিতের যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলা দিয়ে আজকে আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো এই ভিডিওটি। জানছি বীজগণিত সূত্রাবলী, আলজেব্রার যেগুলো সূত্র আছে সেইগুলো আমরা জানব। তাহলে প্রথম সূত্র যেটা আমি আলোচনা করছি, প্রথম হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে তোমরা বলো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সবারই জানা আছে। হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে চলো দুই নম্বরে চলে যাচ্ছি। দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে তোমরা বলো এটা কি হবে? এটা সূত্র যখন আমরা করব এটা হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হয়ে গেল দুই নম্বর সূত্র। তোমরা সবাই বুঝতে পারছো এগুলো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এইগুলো সূত্র থেকে অঙ্কগুলো আসে। হ্যাঁ, তোমাদেরকে খুব ভালো করে এগুলো জানতে হবে। তিন নম্বর যেটা আছে, তিন নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর সহজ সূত্র হচ্ছে এটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খুব সহজভাবে জানো। তাহলে কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হলো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চার নম্বর, চার নম্বর যেটা সূত্র সেটা হচ্ছে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি লিখতে পারবো? এটাকে আমরা লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্র যেটা চার নম্বর সূত্র আছে এটার ওর দিয়ে আমি পাঁচ নম্বর করছি। এটাকে আরও একভাবে লেখা যাবে, কীভাবে লেখা যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি। মনে রাখবে যদি মান নির্ণয় করার ক্ষেত্রে যদি প্লাসের মান দেওয়া থাকে এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি দিব আর বাইরে দিয়ে দিলাম মাইনাস টু এ বি দিলাম। আর যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার দিলাম, বাইরে প্লাস টু এ বি। এগুলো মান নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হয়, মান নির্ণয় এর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তারপরে ছয় নম্বর সূত্রে চলে যাব। ছয় নম্বর সূত্র হচ্ছে, তারপরে ছয় নম্বর যেটা এটা কিউব দিয়ে হবে, এ কিউব প্লাস বি কিউব। এর সূত্র কি হবে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা সূত্র হবে মানি নয়ের। এ কিউব প্লাস বি কিউবের আমরা কী লিখতে পারলাম? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটা সূত্রকে আরও একভাবে লিখতে পারি, তা আমি এখানে ওর দিয়ে বলছি আর সাত নম্বরে চলে যাচ্ছি। তাহলে এই সূত্রকে আমরা আরও একভাবে লিখতে পারবো। এটা কিভাবে আমরা লিখতে পারবো? যদি এ কিউব প্লাস বি কিউব আছে তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। আমরা এইভাবেও লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউবকে লিখতে পারি। মান নির্ণয়ের ক্ষেত্রে এগুলো সব মান নির্ণয় উৎপাদক। এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এভাবেও আমরা লিখতে পারি। আর আট নম্বর যেটা সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব যেটা সূত্র আছে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেম, দেখো এখানে এ প্লাস বি ছিল আর এখানে ভেতরে, এখানে প্লাস আর ভেতরে মাইনাস ছিল, এটাকে খালি চেঞ্জ করে দেবো। তাহলে কি হবে? তাহলে এই ক্ষেত্রে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে বাইরে এটা মানে প্রথমটাতে প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, তারপর এটা মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে মাইনাস আর এ ভেতরে প্লাস হয়ে গেল। তাহলে ওর দিয়ে আমরা এটাকেও অন্যভাবে লিখতে পারবো। আটকে এ মাইনাস বি কিউবের আরও একটা সূত্র হবে, ওটা লিখছি। তাহলে নয় নম্বর সূত্র যেটা আমরা লিখবো, তাহলে এটা কী লিখবো? এ কিউব মাইনাস বি কিউবই লিখবো। এটা সমান এবার আমরা কী লিখতে পারবো? এটা সমান তাহলে লিখবো এ মাইনাস বি তার হোল কিউব হয়ে যাবে, হ্যাঁ, প্লাস থ্রি এ বি ইন্টু
ए माइनस बी एटा तारपर आमरा दस नम्बर सूत्रे चले जाब ठीक आछे जेटा दस नम्बर सूत्र आमी लिखी दस नम्बर सूत्र होच्छे ए माइनस बी तार होल स्क्वायर ए माइनस बी তার হোল স্কোয়ার যদি থাকে তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো এটা থেকে এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস দেবো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস তাহলে এখানে প্লাস দিলে এখানে মাইনাস মাইনাস ফোর এ বি তাহলে আজকে যেগুলো আমি আলোচনা করলাম তোমাদের কম্পিটিটিভ এক্সামে যেগুলো এ আসবে অঙ্কগুলো আশা করছি এইগুলো সূত্র থেকে আসবে তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে আশা করছি এইগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে আর এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের যেটা কম্পিটিটিভ এক্সাম ওর মধ্যে পুরো কমন চলে আসবে।